প্রতি বছরের ন্যায় এবছরেও হাওড়ার শ্যামপুরে অনুষ্ঠিত হলো কেএফসি ট্রাস্টের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয়েছে মিলন মেলা। কেএফসি ট্রাস্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠন যাদের পথ চলা শুরু হয়েছে 2016 সাল থেকে। একদম টাকাগুলো আসছে সম্পূর্ণ নিজেদের কাছ থেকে, নিজেদের কাছ থেকে মানে একদম নিজস্বতা, একদম নিজে থেকে ব্যয় করা হয়। পার্সোনালি আমার কাছ থেকে 95% আর 5% ফ্রম আদার্স মেম্বার্স অফ ট্রাস্ট। মন্দের ভালো যদি কাউকে বলতে হয় তাহলে দিদি, তবে সেখানেও কেউ যদি কোনো ভুল পরামর্শ দেয় বা কোনো গলত যদি কোনো কিছু করতে বলে কোনো বেআইনিভাবে বা কোনো নেগেটিভ মাইন্ডেড কোনো কিছু, সেখান থেকে আমরা অ্যাভয়েড করবো, সে যতই ভালো হোক। আগামী দিনে যেমন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মোহন সাঁতরা মহাশয় বললেন যে এনারা ডাইরেক্টলি যুক্ত হতে পারেন সমাজের সঙ্গে, সেরকম আমাদের আগামী দিনের প্রোগ্রাম আছে যে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বোর্ড করছি, বোর্ডিং স্কুল, তার সঙ্গে সঙ্গে ড্যাফোডিল একটা নার্সিংহোম করার ইচ্ছা আছে। আর সামনে আমাদের এখানে একটা জায়গা নেওয়া হচ্ছে, ওটা বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রম করার জন্য, যদি সবার হেল্প পাই। আপাতত এখনও পর্যন্ত কোনো সরকারি হেল্প এখনও পাইনি, আর সমস্তটাই নিজেদের কাছ থেকে করি, নিজেদের কাছ থেকে মানে নিজের কাছ থেকে করি। আমাদেরকে রাজনৈতিক নেতারা এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যক্তিত্বরা ভীষণভাবে সাহায্য করেন। সত্যি কথা বলতে কি, আমরা একটু বিলো লেটেড, তো আমরা আরও এগিয়ে আসি। যারা এক মুঠো খেতে পাচ্ছি, যারা অর্ধেক পেট খাচ্ছে তাদেরকে আমরা একটু হেল্প করি, যারা দুমুঠো পাই তারা, যারা এক মুঠো পাচ্ছে তাদেরকে একটু হেল্প করি। আমাদের এই ট্রাস্টের যারা ট্যাগলাইন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, যদি এটা আমরা সবাই মিলে ভাবি যে আমরা সকলের জন্য সকলে করব, শুধু সেটা টাকা পয়সা দিয়ে নয়, শরীর স্বাস্থ্য দিয়ে হোক, মেহনত দিয়ে হোক বা বুদ্ধিমত্তা দিয়ে হোক। জন্মলগ্ন থেকে সমাজ সেবায় নিয়োজিত এই স্বেচ্ছাসেবী সংস্থা পাশে দাঁড়িয়েছে মেধাবী ছাত্রছাত্রী থেকে শুরু করে দুস্থ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের। এবছরেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিল অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া কৃতী ছাত্রছাত্রীদের দিকে। তাদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। আমি এই কেএফসির সঙ্গে 2016 থেকেই যুক্ত, প্রত্যেক বছরই এদের অনুষ্ঠানে আসি এবং প্রত্যেক বছরই দেখে খুব অভিভূত হই কত ব্যাপকভাবে এরা সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করেছে। এবং এবছর প্রায় 5 দিন ধরে এদের এই অনুষ্ঠানটা হচ্ছে, ছাত্রছাত্রী বিভিন্ন স্তরের তাদের পুরস্কৃত করছে। আমি চাই যে এরা নিজেরাই ওই কৃতী ছাত্রছাত্রী গড়ে তুলুক, যেমন আলাবিন মিশন করছে, মৌলানা আজাদ একাডেমি করছে, এইরকমভাবে এরা প্রত্যক্ষভাবে যদি ওই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হন তাহলে নিজেরা গড়ে তোলার মধ্য দিয়ে যে আনন্দ সেটা আরও বেশি করে পাবে। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে সুস্বাস্থ্য ভাতা, বিধবা ভাতা সহ হুইল চেয়ারও দিয়ে থাকে কেএফসি ট্রাস্ট। একদিকে মঞ্চে যখন চলছে সামাজিক কার্যকলাপ, বিশিষ্ট জনদের বক্তৃতা, অন্যদিকে তখন নাগরদোলা, জিলিপি, হরেক রকমের স্টলের আকর্ষণে ভিড় বাড়ছে মিলন মেলায়। পরবর্তী জেনারেশন শিক্ষার প্রতি আরো উদ্বুদ্ধ হবে, তো শিক্ষার সাথে সাথে বলবো সুশিক্ষার দরকার আছে। আজকে সমাজে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবই হয়েছে। ডাক্তারের যেমন প্রয়োজন আছে, মাস্টারের যেমন প্রয়োজন আছে, ভালো ব্যবসাদারেরও প্রয়োজন আছে, ভালো টলিওয়ালারও প্রয়োজন আছে, ভালো চাষিরও প্রয়োজন আছে। মানে আমি বলবো কি, সৎ চাষি চাই, সৎ টলিওয়ালা চাই, সৎ ব্যবসাদার চাই, সৎ ডাক্তার চাই, সৎ উকিল চাই, সৎ মাস্টার চাই। ট্রাস্টের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার শুরুর দিন অন্যান্য বিশিষ্ট জনদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি ও সংবাদ টিভির সম্পাদক আর খন্দকার। কেএফসি ট্রাস্টের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তাঁরা বলেন, এই ট্রাস্টের মাধ্যমে অনেক পুয়ার মিডল স্টুডেন্ট এবং ডিস্ট্রেসড পিপল বেনিফিটেড হয় এবং এদের কাজ হচ্ছে টু ডু ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি পিপুল, এটা বুঝতে পারলাম। সুতরাং কেএফসি ট্রাস্টের মতো যদি আরও এরকম বিভিন্ন রকম ইউনিট তৈরি হয় তাহলে আমরা সোসাইটি আরও বেনিফিটেড হব। কারণ হচ্ছে এই যে এখানে দেখলাম যে মেডিকেল স্টুডেন্টকে ইভেন মাসে 7,000 টাকা করে রেগুলার দিচ্ছে ইউনিট থেকে, এটা বিশাল একটা ফিনান্সিয়াল হেল্প
এই হেল্পটা পাওয়ার জন্য সেই ছেলেটি বা মেয়েটি হয়তো ডাক্তারি পরীক্ষা পাস করতে পারবে এবং সে সমাজের অনেক কাজে লাগবে। এরকম একটা ইম্পর্টেন্ট কেএফসি ট্রাস্ট আছে যেখানে মানুষের সেবামূলক কাজ করা হয়। সেবামূলক কাজ হতে হচ্ছে মানে আমাদের সোসাইটি বেনিফিটেড আপগ্রেডেড হচ্ছে। হ্যাঁ, আমরা একটা জায়গা করে নিতে পারছি যারা জায়গা পায় না, কারণ সাধারণ কথা হচ্ছে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু অলমাইটি, এটা মানুষের সেবা, তাহলে আমরা ঈশ্বরের সেবাটাও করছি। সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু চোখ কান খুলে চলবেন। আর একটা, এই যে আবহাওয়া চলছে এখন ভারতবর্ষের বুকে, আবার বলছি আমি মিডিয়াতে যেহেতু ছিলাম আমি অনেক কিছুই দেখেছি নিজের চোখে, এই আবহাওয়াটা খুব একটা আমাদের জন্য সুখকর না, ভালো জিনিস না। আমি চারটি স্কুলে পড়েছি, চারটি স্কুলে পড়েছি মানে ভাববেন না আমি খুব বড় শিক্ষিত। আমি যে স্কুলে পড়েছি সেটা প্রাইমারি স্কুল 4 পর্যন্ত ছিল, দ্বিতীয় যে স্কুলে পড়েছি সেটা জুনিয়র হাই স্কুল ক্লাস 8 পর্যন্ত ছিল, তারপর যেখানে মাধ্যমিক বা এইচএস দিয়েছি সেটা হাই স্কুল ছিল। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি শুনুন, আমি যখন প্রাইমারি স্কুল থেকে 5 ভর্তি হলাম, যখন 5 ফাইনাল পরীক্ষা হয়েছিল আমার বাড়ি থেকে একদম লিখিতভাবে বলা হয়েছিল যখন 5 পরীক্ষা দিতে যাব প্রাইমারি স্কুলের টিচার দিকে প্রণাম করে যেতে হবে, আমরা প্রণাম করে 5 যেতাম। আবার যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন আবার নিয়ম হলো প্রাইমারি স্কুলের টিচার দিকেও প্রণাম করতে হবে, হাই স্কুলের টিচার দিকেও প্রণাম করতে হবে, তারপর যে ওই স্কুলে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমার মা বা আমার বাবা কোনো দিন বলেনি যে স্কুলের টিচারকে প্রণাম করবি সেটা যেন মুসলমানদের হয়, সেটা কোনো হিন্দু টিচারকে প্রণাম করতে তিনি মানা করেননি। হয়রাজ আমি যে স্কুলে পড়তাম মাত্র 2 মুসলিম টিচার ছিল, আমি সব হিন্দু টিচারকে প্রণাম করে আমরা তারপর পরীক্ষা দিতাম। এই যে ভাতৃত্ব বোধ, এই যে হিন্দু মুসলমানের মিল, এটা কিছুটা হলেও আজকের সমাজে একটা ঝোড়ো হাওয়ায় হয়তো ভেঙে দিতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব একটু চোখ কান খুলে থাকবেন, এই ঝোড়ো হাওয়াটা যেন ঝোড়ো হাই থাকে, ঝড়ের গতিবেগে না আসে, তাহলে 1947 সালের পর থেকে টিন নাও হয়তো এমন কোন ঘটনা ঘটে যেতে পারে আমাদের জীবনে যে ঘটনাটা কেএফসি ট্রাস্ট আজকে যেটা করছে হয়তো সামনের দিন নাও করতে পারে। এভাবেই নিজ উদ্যোগে সমাজকে ভালো রাখার প্রয়াসে প্রতিজ্ঞাবদ্ধ থাকুক কেএফসি ট্রাস্ট, তাদের দেখে বাকিরাও এগিয়ে আসুক এটাই কাম্য। কে পশ্চিমবাংলা যে বর্তমান সিচুয়েশন, সেই সিকুয়েশন আপনারা দেখুন, আপনারা চ্যানেলেও দেখাচ্ছে যে প্রচুর মানুষকে জাতি নির্বিশেষে সকলকে এক জায়গায় করে একটা সুন্দর অনুষ্ঠান করছে কেএফসি টাস। এখানে আমি একটা নতুন জিনিস উপলব্ধি করলাম, আমি মানববন্ধন মঞ্চের চেয়ারম্যান, যে এনারা যে প্রত্যেক মাসে যে স্টুডেন্টদের বাচ্চা ছেলে মেয়েদের যে অর্থ অনুদান দেয় এটা সবথেকে বড় প্রাপ্তি। বর্তমান সিকুয়েশন ডামাডোলটা বড় কথা নয়, একটা অশুভ শক্তি, একটা অশুভ সাম্প্রদায়িক দল বাইরে থেকে এসে পশ্চিমবাংলা ভ্রাতৃত্ব নষ্ট করতে চাইছে। কোভিড তো যায়নি, আছে, তা মৃয়মান হয়েছে, এবং যে খবরটা হলো যে আরও 136টা এরকম ভয়াবহ আকারের জার্ম আছে, ভাইরাস আছে, এবং সেই জন্য আমাদেরকে কিন্তু আগামী দিনেও আরও সচেতন থাকতে হবে। আমাদের আচার ব্যবহার এবং আমাদের প্রাত্যহিক জীবনের সমস্ত শুদ্ধাচারগুলোকে যদি মেনটেন না করি তাহলে কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। যে আমরা দেখেছি কেউ ফার্স্ট হলে সেকেন্ড হলে তাকে পুরস্কার দেয় সেটা ওরা দিয়েছে, তার সঙ্গে যারা স্কুলে ফার্স্ট হচ্ছে আগামী দিনে পরীক্ষা দেবে তাদেরকে পুরস্কৃত করছে, এবং আরও যে এখানে মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে অনেককে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করছে সেটা কম না, এবং সেই জন্যে এবং এছাড়াও এনারা কিন্তু বস্ত্র দান থেকে শুরু করে যেগুলো সবাই করে, কিন্তু এরকম একটা প্রত্যন্ত গ্রামে যে এরা এই কর্মসূচি নিয়েছে, এখানে অমর ফারুক সাজ্জাদ এবং এরা যে করেছে, এবং এটা আমি সত্যিই আজকে এসে নিজেকে ধন্য মনে করছি। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়, খোলা আকাশের নিচে এক এবং একমাত্র সুখের ঠিকানা শেহনাজ কনস্ট্রাকশন। আপনার আমার স্থায়ী ঠিকানায় সুন্দর পরিবেশে মনের মতো বাড়ি করতে আজই যোগাযোগ করুন। শেহনাজ কনস্ট্রাকশন, আ ইউনিক নেম ইন সিভিল ওয়ার্ক, 12 AK মোহাম্মদ সিদ্দিকী লেন, কলকাতা 700016, কন্ট্যাক্ট 9748980382, হোয়াটসঅ্যাপ 8017679159।